আজকের বাংলাদেশের টক শোটার নাম, গ্রন্থনা, উপস্থাপনা সবই আমার করা। খুবই সারপ্রাইজিংলি এইটা 2011-র অক্টোবরে শুরু করার পরে 2012-র আসার আগে, আমার স্পষ্ট মনে আছে, মানে এই 2 মাসের আগেই এইটা বাংলাদেশের, আমি সবচেয়ে বলাটা তো আবার একটা কেমন, কিন্তু মানে মোটামুটিভাবে সবচেয়ে আলোচিত টক শোগুলির একটাতে পরিণত হলো। টেলিভিশনে আমার প্রথম অ্যাপয়েন্টমেন্টটা ছিল চিফ নিউজ এডিটর, আমাকে পুরো একটা 24 ঘন্টার নিউজ চ্যানেলের পুরো নিউজটা দেখতে হতো। আমার প্রমোশন হয়ে আমি হলাম হেড অফ নিউজ, আমার প্রমোশন হয়ে আমি হলাম অ্যাসোসিয়েট এডিটর, দেন এক্সিকিউটিভ এডিটর। আমি কিন্তু টেলিভিশনের অন্তত 3টা 4টা 5টা দিকের মধ্যে 3টা দিক আমি একলা দেখতাম। আমি বেসিক্যালি কিছু হইতে চাই নাই, মানে আমার ওরকম কোনো, মানে আমার ওরকম কোনো উচ্চাশা কখনো ছিল না, তৈরি হয় নাই কখনো যে এইটা হওয়া সেটা হওয়া। পরীক্ষার একটা প্রশ্ন আসতো, আপনি তো একটু আমার ছোট, আমাদের সময় একটা পরীক্ষার প্রশ্ন খুব আসতো, এইম ইন লাইফ। তো এইম ইন লাইফে মুখস্থ করে, আমাদের সময় রচনা একটা বিচিত্র ব্যাপার ছিল, রচনা আমরা রচনা করতাম না, মুখস্থ করতাম। তো ওই মুখস্থ করার ক্ষেত্রে, এইম ইন লাইফের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই বইয়ে লেখা থাকতো ডাক্তার বা শিক্ষক, আমরাও ডাক্তার বা শিক্ষক এরকম একটা। কিন্তু আমি ইন্টারেস্টিং যে আমি আসলে ইন্টারমিডিয়েটে বায়োলজি আমার সাবজেক্ট ছিল না, সুতরাং ডাক্তার হওয়ার আচ্ছা সুযোগই আমার ছিল। কিন্তু আমার ফেভারিট লোকজন ছিল হচ্ছে ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়, যেটা আমি আসলে হইতে পারতাম না কখনো, ওটাই শুনি না ক্যারেক্টার। ধরেন ফুটবল খেলোয়াড়দের মধ্যে, দেশে বিদেশে অনেককে আমি, আমার কাছে এরকম মনে হয়েছে ম্যারাডোনাকে খুবই, আমাদের সময়কার পুরো প্রজন্ম ম্যারাডোনাকে মানে আইডিয়ালাইজ করে বড় হয়েছে। বাংলাদেশের ফুটবলের মধ্যে সাব্বির বা কায়সার আহমেদ, তাদেরকেও আমার কাছে খুবই ভালো লাগছে, কিছুটা মনে হয় মুন্নাও হয়তো। ওইদিকে যদি আমি ক্রিকেটের কথা বলি, সচিন টেন্ডুলকার আমার খুব ফেভারিট ছিল, তার আগে খুবই পছন্দের ছিল। তো সেইটা তো আর হইতে যে আমি পারবো না, ওটুকু স্মার্টনেস আমার 10-12 বছরই হয়েছে, কিন্তু তারা কল্পনার নায়ক ছিল, কিন্তু বাকি কেউ আসলে আমাকে আর অত বেশি আকর্ষণ করে নাই। আমি কিন্তু নিজে বুঝতে পারি না যে মানে খেতি ব্যাপারটা কিরকম। হ্যাঁ, রাস্তায় মানুষজন আমাকে দেখলে চিনতে পারে কেউ কেউ, কিন্তু আমি আমার নিজের কানেও এরকম শুনি। কিন্তু ধরেন পাশ দিয়ে যাচ্ছে একজন আরেকজনকে বলতেছে, আমার নিজের কানে শোনা, একটু বাড়ায় বলতেছে না, সে এরকম বলতেছে যে ওইটা না, হ্যাঁ এটা বেশি তাকাইস না, দাম বেড়ে যাবো। এবার মাঝখানে একটা ধরেন হ চ জাতীয় শব্দও আছে। তো ধরেন আমাদেরকে দেখে মানুষ চিনতে পারে যে হ্যাঁ একে মনে টেলিভিশনে দেখি, কিন্তু খেতি বলতে যেটা বোঝায়, ধরেন সাকিব খান, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, বা টেলিভিশনে এখন আরিফিন শুভ বা অন্যান্য নায়ক নায়িকা যারা আছেন, যাদেরকে দেখে মানুষ মনে করে যে, বা লেখকদের মধ্যে ধরেন হুমায়ুন আহমেদ ছিলেন, সাদত হোসেন ছিলেন, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। পলিটিশিয়ানরা অনেক খ্যাতিমান, কিন্তু পলিটিশিয়ানদের খ্যাতি আসলে অনেকটাই পদ পদবী চেয়ারের সাথে ঘনিষ্ঠ, এখনকার পদবী। শুধু 2 জন ছাড়া বাংলাদেশে 2 জন পলিটিশিয়ান আছেন যাদের আসলে চেয়ার থাকুক আর না থাকুক তারা মানুষের কাছে খুব প্রিয়, শেখ হাসিনা এবং খালেদা জিয়া। এই 2 মহীয়সী নারী, তারা তাদের নিজের কাছে নিজের গুণে খ্যাতিমান। কিন্তু ধরেন এদের ছাড়া বাকি যারা আছেন তাদের অনেকেরই পদ পদবি মন্ত্রিত্ব এমপিত্ব না থাকলে তাদের খুব বেশি খ্যাতি থাকবে আমার এরকমটা মনে হয় না অনেকেরই। আর ধরেন আমি লেখালেখি করে, আমার 8টা নন ফিকশন বাজারে আছে, 8টা, একটা দুইটা না কিন্তু 8টা, কিন্তু গত বছর আমার প্রকাশক আমাকে যে হিসাব দিল সেই হিসাব অনুযায়ী আমার সর্বশেষ উপন্যাসটি চলেছে 110 কপি। দেখেন আমার যে, আমি ঢাকার, ঢাকায় আমার জন্ম, ঢাকার স্কুলে আমি পড়ছি, ঢাকার কলেজে আমি পড়ছি, ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়ছি, আমি অন্তত 6টা বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছি। তাহলে আপনি দেখেন শুধুমাত্র আমার বন্ধু বান্ধব, আমার কলিগরাই ধরেন 500-র বেশি, আত্মীয় স্বজন যদি গণেন তাহলে এটা 1000-এর বেশি হবে, তাদেরও 10 ভাগের 1 ভাগ। তো তারপরে গিয়ে তো ফলোয়ার আসে, তাদেরও 10 ভাগের 1 ভাগের শুধু মনে হয়েছে আমি কি লিখি একটু পড়ে দেখি। তার মানে খ্যাতির ব্যাপারটা আপনি আসলে কেউ বিবেচনা করবেন না। আজকের বাংলাদেশে আমি যতখানি সাংবাদিকতা করছি তার চেয়ে বেশি বোধ হয় আমি পারফর্ম করছি। এটা একটা পারফর্মিং আর্টে পরিণত হয়েছিল। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে আমি অনেকগুলি শব্দের ভুল উচ্চারণ করি, আমি একটা আঞ্চলিকতা আছে, সেগুলো নিয়ে বেশ প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, আমার আমার কথায় অনেক বেশি আঞ্চলিক টান আসে। তারপরে হচ্ছে যে আমি ক্যামেরা যেটাকে বলে হচ্ছে, আমি প্রডিউসারদের নাইটমেয়ার, কিন্তু আমি ক্যামেরার দিকে তাকাইতে পারি না। তারপর হচ্ছে যে অনেক সময় হচ্ছে যে আমি নিজের চুল খামচে ধরলাম, ধরেন টেবিলের মধ্যে অনেক জোরে চাপড় দিলাম, অনেক জোরে হাসলাম, মানে আমার মধ্যে কিন্তু এই যে প্রডিউসাররা যেগুলো লাইক করে, মাপা হাসি, চাপা কান্না, সাইড করে বসবে, একটু ইফিক করে হাসবে, ঠিক করে কানবে, ওগুলির মধ্যে কিন্তু আমি নাই। মানে আমি
সেই জন্য আমি কিন্তু প্রোডিউসারদের নাইটমেয়ার। প্রথম প্রথম প্রোডিউসাররা কিন্তু খুব চেষ্টা করতো আমাকে শুধরে দেওয়ার, দুইটা কারণে সেটা তারা পারে নাই। এক হচ্ছে যে আমি শুধরাবার যোগ্যই না, আর দুই হচ্ছে টেলিভিশনে তো আমার এন্ট্রিটা ছিল খুবই লেটারাল, আমি তো আসলে অলমোস্ট সবারই বস ছিলাম, তো সেটা আমার পক্ষে বলা খুব মানে তাদেরকে আমার এটা বোঝানো খুব মুশকিল ছিল। তো এই সবগুলি জিনিস বাদ দিয়ে আমার লাক হচ্ছে যে দর্শক আমাকে খুব পছন্দ করলো। আচ্ছা, দর্শক আমার মধ্যে একটা হিউম্যান ফেস দেখলো, সেইটা হইতে পারে বাংলাদেশের টেলিভিশনের প্রথম হিউম্যান ফেস, যে হচ্ছে যার মধ্যে মাপা হাসি চাপা কান্নার চেয়েও এক্সট্রা কিছু আছে, যে হচ্ছে ধরেন আপনি আজকে যে কারণে বিরক্ত বিব্রত বিক্ষিপ্ত এটা বলতেছেন টেলিভিশনে ক্যামেরা হইলে, আমি কোনো কারণে বিরক্ত বিক্ষিপ্ত বিব্রত হইলে কোনো একটা জাতীয় ঘটনা নিয়ে, সেটা আমার মধ্যে প্রকাশ পাইতো আর কি। ধরেন আমার অতিথিদের সামনে আমি লাল হয়ে যাচ্ছি, আমি রাগ হয়ে মানে অনেক কিছু বলতে চেষ্টা করতেছি, ধরেন শালীনতার মধ্যে থাকে, কিন্তু সেইটা আমি আড়াল করতেছি না। আমি কোনোদিনই আবেগশূন্য একজন মানুষ হিসেবে টেলিভিশনে ক্যামেরায় দাঁড়াতে পারি নাই, যে ধরেন আপনি অনেক খবর টবর পড়ছেন, বললাম যে অভিনয় আপনি করেন না, এটা আমি করি নাই, দর্শকরা এটা পছন্দ করছে মোরললেস। আপনি যাদেরকে টেলিভিশনে উপস্থাপনা করতে দেখেন, আমি হচ্ছে তার মধ্যে ডিফারেন্ট। কেন, আমি আমার টেলিভিশনে আমার প্রথম অ্যাপয়েন্টমেন্টটা ছিল চিফ নিউজ এডিটর, আমাকে পুরো একটা 24 ঘন্টা নিউজ চ্যানেলের পুরো নিউজটা দেখতে হতো। আমার প্রমোশন হয়ে আমি হলাম হেড অফ নিউজ, আমার প্রমোশন হয়ে আমি হলাম অ্যাসিস্ট্যান্ট এডিটর, দেন এক্সিকিউটিভ এডিটর। আমি কিন্তু টেলিভিশনের অন্তত 3-4-5 দিকের মধ্যে 3 দিক আমি একলা দেখতাম, তার ফলে আমার পক্ষে কিন্তু কলাম লেখা আমার কাজও ছিল না এবং কলাম লেখার কোনো সুযোগও আমার ছিল না। আই ওয়াজ এ ভেরি 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 বিজি নিউজ পার্সন, আমাকে 100 মিটিং করতে হতো প্রতিদিন, 300 জিনিস আমাকে ডিল করতে হতো, এবং মানুষের যেগুলি অ্যাডমিনিস্ট্রেশন এবং জেনারেল যেগুলি কাজ আছে এজ এন এক্সিকিউটিভ এডিটর, সেগুলিও আমাকে প্রচুর পরিমাণে দেখতে হইতো, তার ফলে কোনো কিছু লেখার সুযোগই আমার তখন ছিল না, আমার কাজও ছিল না। যে 3 ঘন্টা আমি টেলিভিশনে লাইভ থাকতাম, সেই 3 ঘন্টা বাদেও যেই 12-14 ঘন্টা আমি অফিস করতাম, সেই 12-14 ঘন্টার প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিটই আমাকে কোনো না কোনো কারণে খুব বিজি থাকতে হয়েছে। অন্য যারা উপস্থাপক আছেন তাদের পেশাটাই কিন্তু উপস্থাপনা করা, ধরেন জিল্লুর রহমান কিন্তু চ্যানেল আইয়ের আর কোনো দিক দেখছেন না, তিনি তারটা দেখছেন। ধরেন নবনীতা চৌধুরী আমার খুব ফেভারিট উপস্থাপক, তিনি কিন্তু একটা বিষয় নিয়েই করতেন, আমাকে কিন্তু আসলে এবং টোটাল প্রথম নতুন একটা চ্যানেল সেটাকেও এইটার সাথে হয়তো কিছুটা তুলনা মুন্নিশা প্রভাস আমি নেন্দ্রের সঙ্গে করা যেতে পারে, মুন্নি দিও পুরো চ্যানেলটা আসলে খেয়াল করেন এবং এটি করেন। আমার জীবনের বেস্ট অ্যাপ্রিসিয়েশন আমি বলবো হচ্ছে যে একদিন আমরা ফুল ফ্যামিলি একটা আমাদের মিরপুরেরই একটা চাইনিজ রেস্টুরেন্ট এরকম খুব খাইতে গেছি অন্ধকার, তো একজন বয়স্ক ভদ্রলোক তার কোলে থাকা একটা ছোট বাচ্চা দেখায় বললেন যে এটা ওনার নাতি, ওনার আমার কথা মনে করে ওনার নাম মানে ওই নাতির বা ওই বাচ্চার নাম রাখা হয়েছে খালেদ মহিউদ্দিন। তো খুবই র্যান্ডম একজন ভদ্রলোক, আমি তার নামও জানি না, ওইটা আমার কাছে বেস্ট অ্যাপ্রিসিয়েশন লাগছে যে মানে একটা 1 বছরের বা ওর বয়স কত হবে তখন 1-1.5 বছরই এরকম হবে, তা আমার কাছে খুবই। কিন্তু আমি এইটা একটা, আরেকটা হচ্ছে একজন ডাক্তার আপনাদের মনে থাকবে ডাক্তার তাবলু, উনার নাম মানে আসল নামের মধ্যে বোধহয় একটা হানিফ এরকম আছে, তো উনি হচ্ছে মাগুরায় যে মায়ের পেটে গুলি খাইছিল যে বাচ্চাটা, উনাকে সার্জারি করে উনি আর উনার স্ত্রী নেতৃত্ব দিয়ে ওই বাচ্চাটাকে বাঁচাইছিলেন। তো উনি এইখানে আমাদের টেলিভিশন সরি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাছে কোনো একটা অনুষ্ঠানে আসছিলেন, উনি সেই অনুষ্ঠান থেকে আমার এখানে আসছিলেন যে আমাকে তার খুব পছন্দ, আমাকে এক তোরা ফুল দিয়ে দিতে। আমি এতই মানে আপ্লুত হয়ে গেছিলাম যে আমার কাছে মনে হচ্ছে যে এই ভদ্রলোক হচ্ছে ওই ভদ্রলোক যে যেটা হচ্ছে এটা সারা পৃথিবীতে কিন্তু এটা রিপোর্টেড কেস, যে উনি 7 ঘন্টা বা 6 ঘন্টা যে অপারেশন ওই ডক্টররা করছেন সেইটা হচ্ছে বাচ্চা এবং বাচ্চার মা দুজনকে বাঁচানো, তাদের জন্য এটা আসলে অনেক বড় এবং কঠিন একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল। বাট দে ডিড ইট। 2011 অক্টোবরে আমি আজকের বাংলাদেশ শুরু করি, আজকের বাংলাদেশে এটা টকশোটার নাম গ্রন্থনা উপস্থাপনা সবই আমার করা। খুবই সারপ্রাইজিংলি এইটা 2011 অক্টোবরে শুরু করার পরে 2012-র আসার আগে আমার স্পষ্ট মনে আছে মানে এই 2 মাসের আগেই এইটা বাংলাদেশের আমি সবচেয়ে বলাটা তো আবার একটা কেমন কিন্তু মানে মোটামুটিভাবে সবচেয়ে আলোচিত টকশোগুলির একটাতে পরিণত হলো মানে এই 2 মাসের মধ্যে। আচ্ছা, এই 2 মাসের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরেকটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেটা হচ্ছে তালাশ, সেটা আসলো হচ্ছে 2011-র ডিসেম্বরের মাঝামাঝি সময়। তো তালাশকে দিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে অনেকেই চিনত এবং তালাশকে মানে তালাশ প্রোগ্রামটা আমারও খুব ফেভারিট ওরকম ছিল।
কিন্তু তালাশ, আজকের বাংলাদেশ, এই দুইটা অনুষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটা ফ্ল্যাগশিপ অনুষ্ঠানে দাঁড়ালো আর কি। আমি এত লম্বা সময় ধরে এত বেশি আজকের বাংলাদেশ করছি, আজকের বাংলাদেশের যে মিউজিক থেকে শুরু করে লাইট সেট, তারপর হচ্ছে যে রং টংগুলি, সেগুলি সবগুলি আসলে দর্শকরা যারা আছে তারা আমার সাথে খুব বেশি রিলেট করছে সেই সময় তারা। সেই জন্য আমি ছাড়া আজকের বাংলাদেশটা এইটা দর্শকদের মধ্যে অনেকেই যেটা হয়, এটা যদি আসলে আপনি করতেন তাহলে আমি আবার যদি পরে গিয়ে এটা শুরু করতাম তাহলে দর্শক হচ্ছে আপনাকে খুঁজতেন, মানে এটা দর্শকদের একটা সাধারণ টেন্ডেন্সি। তো সেই ক্ষেত্রে আমার সাথে আজকের বাংলাদেশের একটা পুরো একটা কি বলে একটা অঙ্গাঙ্গী একটা মাখামাখি একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে একটা কমপ্লিট একটা মানুষকে মানুষ ছিল আমার একটা টাই এক মানে একটা অনুষ্ঠানে আরেকবার পড়তে ইচ্ছা করতো না, হ্যাঁ পড়তে ইচ্ছা করতো না। সেই জন্য যতবার যত অনুষ্ঠান করছি নতুন নতুন টাই জমতে 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 অল্প কিছুই টাই আছে যেটা আমি দুইবার বা তিনবার পড়ছি, অল্প কিছু মানে একদমই, কারণ ধরেন একটা মানে একই লাল রঙের শেডেরই টাই ছিল আমার 20টা 22টা 25টা, তো সেটা মানে ওটা বোঝাও মুশকিল না। আমার বউ হচ্ছে প্রথম দিকে যেইটার ব্যাপারে আসলে খুব জোর দিতে হচ্ছে যে আমি ক্যামেরার সামনে একটু বেশি ক্যাজুয়াল, অনেক সময় হচ্ছে অন্য কিছু চিন্তা করতে থাকা, অন্য মনস্ক থাকা বা খুব রাগ হয়ে যাওয়া, খুব ইমোশনাল হয়ে পড়া, সেগুলির ব্যাপারে তার কিছু পয়েন্ট ছিল। ক্যামেরার দিকে তাকানো, লুক ঠিক করা, কিন্তু সেটা আমার আজীবনে ঠিক হয় নাই, মানে সেটা বললে কোনো লাভ নাই, সেটা প্রডিউসারদেরও ইয়া ছিল। আর আমার যেটা ছিল হচ্ছে যে আমার মা নিউ ইয়র্কে থাকেন, তো আমার হচ্ছে প্রথম দিকে আমার অনুষ্ঠান দেখতে কিছুটা অসুবিধা হইতো, কিন্তু না সেটা তো নিউ ইয়র্কে বাংলাদেশে দেখতে হতো না, হ্যাঁ, কিন্তু পরে হচ্ছে নিউ ইয়র্কের একজন ডিস্ট্রিবিউটর যিনি বাংলাদেশের অনুষ্ঠানগুলি আনলেন, তো আমি এই মুহূর্তে নাম ভুলে গেলাম, সে উনি হচ্ছে আম্মার বাসায় ওইটা একটা লাগাইতে আসছিলেন, তো সেই ক্ষেত্রে উনি আম্মা দেখতে পারতো আর কি। আমার প্রকাশক আমাকে যে হিসাব দিল সেই হিসাব অনুযায়ী আমার সর্বশেষ উপন্যাসটি চলেছে 110 কপি। দেখেন আমার যে আমি ঢাকার ঢাকায় আমার জন্ম, ঢাকার স্কুলে আমি পড়ছি, ঢাকার কলেজে আমি পড়ছি, ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়ছি, আমি অন্তত 6টা বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছি, তাহলে আপনি দেখেন শুধুমাত্র আমার বন্ধু বান্ধব আমার কলিগরাই ধরেন 500-এর বেশি, আত্মীয় স্বজন যদি গণেন তাহলে এটা 1000-এর বেশি হবে, তাদেরও 10 ভাগের 1 ভাগ, তো তারপরে গিয়ে তো ফলোয়ার আসে, তাদেরও 10 ভাগের 1 ভাগের শুধু মনে হয়েছে আমি কি লিখি একটু পড়ে দেখি, তার মানে খ্যাতির ব্যাপারটা আপনি আসলে কেউ বিবেচনা করবেন না।